বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন সমুদ্রে চোরাচালান সহ এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তাই এই নিয়ে প্রতিবেশীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। চীনের তৈরি দুটি সাবমেরিন প্রথমবারের মতো দেশে আসে গেল 22 ডিসেম্বর। মোশাদ হাসানের রিপোর্ট। You can't see her. সাবমেরিন কিংবা ডুবোজাহাজ, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা যুদ্ধজাহাজ যা শত্রুর চোখ ফাঁকি দিয়ে মুহূর্তেই লণ্ডভণ্ড করে দিতে পারে অপরপক্ষের পরিকল্পনা, যা নৌবাহিনীকে দিয়েছে ভিন্ন মাত্রা। সাবমেরিনের যাত্রা শুরু 1914 সালের আগস্টে, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর ব্যবহার তাক লাগিয়ে দেয় গোটা বিশ্বকে। ওই সময় জার্মানি যেভাবে সাবমেরিন ব্যবহার করে পরবর্তীতে এই আশ্রয় নিতে বাধ্য হয় বাকি দেশগুলো। বর্তমান বিশ্বের প্রায় 40টি দেশের রয়েছে এই রণকৌশল, যে ধারায় যোগ দিয়েছে বাংলাদেশও। বানৌজা, নবযাত্রা ও জয়যাত্রা নামে দুটি কনভেনশনাল সাবমেরিন দেশে এসে পৌঁছেছে 22 ডিসেম্বর। এর দৈর্ঘ্য 76 মিটার, প্রস্থ 7.6 মিটার। 0-3-5G ডিজেল ইলেকট্রনিক প্রযুক্তির সাবমেরিন দুটি তৈরি করা হয় চীনে। সাবমেরিনগুলো টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনে আক্রমণ করতে সক্ষম। কেন বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের সাবমেরিন কেনা প্রয়োজন? সরকার একটা 2030 সাল পর্যন্ত সামরিক বাহিনীকে আধুনিকীকরণের একটা পরিকল্পনা হাতে নিয়েছে, তারই অংশ হিসেবে নৌবাহিনী ত্রিমাত্রিক পর্যায়ে যাবে। আমাদের মতো একটা কম জাহাজের নৌবাহিনীর জন্য একটা সাবমেরিন ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে। তবে এজন্য প্রতিবেশীদের উৎকণ্ঠার কোনো কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা যে কোনো সময় ওখানে যদি কোনো বিদেশি ফিশিং ট্রলার আসে, আমাদের সাবমেরিন কিন্তু সেটা টের পাবে যেখানে একটা ট্রলার আছে। যদি কোনো আর্মস বা ড্রাগ, অনেক নৌবাহিনী আর্মস এবং ড্রাগ ইন্টারডিকশনে আপনার এই সাবমেরিন ব্যবহার করতেছে, আমেরিকান নৌবাহিনীও করে। উন্নয়ন বা আমাদের যে অর্থনৈতিক স্বার্থগুলো আছে সেগুলোর দেখভাল করার জন্য কিন্তু বাংলাদেশ একটা ইতিবাচক ভূমিকা গ্রহণ করার সুযোগ আছে। এবং আমার ধারণা যে এই নৌবাহিনীর এই আধুনিকীকরণের মধ্য দিয়ে আমরা সে জায়গায় একটা ইতিবাচক ভূমিকা পালন করার সুযোগ লাভ করলাম। গ্লোবাল ফায়ার পাওয়ার .com এর তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বের সব থেকে বেশি সাবমেরিন রয়েছে যুক্তরাষ্ট্রের 75টি, দ্বিতীয় স্থানে নর্থ কোরিয়া 70টি, তৃতীয় স্থানে রয়েছে চীন 68টি সাবমেরিন নিয়ে, রাশিয়া রয়েছে 7টি আর ইরানের 33টি, প্রতিবেশী ভারতের আছে 14টি ও পাকিস্তানের 6টি। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।